সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরু থেকে উত্তপ্ত হতে পারে রাজনৈতিক অঙ্গন, এমন আলোচনা বিভিন্ন মহলে। এই প্রেক্ষাপটে সম্প্রতি শেষ হওয়া নিরাপদ সড়ক চাই আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সাইবার স্পেস ব্যবহার করে কিছু চিহ্নিত গ্রুপ থেকে যেমন মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হয়েছিল, এক্ষেত্রেও তেমনটা হতে পারে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে কারো কারো। শুধু নিরাপদ সড়ক আন্দোলন নয়, 2013 সালের হেফাজতের সমাবেশ, কোটা সংস্কার আন্দোলন সহ গত কয়েক বছরে ঘটে যাওয়া বেশ কিছু আন্দোলনেই গুজব কিংবা মিথ্যা তথ্য ছড়াতে ব্যবহার করা হয়েছে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও নানা অনলাইন গ্রুপ। ফলে ডিএমপি কমিশনারের কাছে প্রশ্ন ছিল, আসছে দিনগুলোতে এ ধরনের অপরাধ মোকাবেলায় কি প্রস্তুতি তাদের? রাজনৈতিক, সামাজিক, সাম্প্রদায়িক স্থিতিশীলতা বিনষ্ট করে বাংলাদেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি। প্রোপাগান্ডা করে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করার অপপ্রয়াস যারা করবে তাদের সকলকে আইন আমলে নিয়ে আসা হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবং যারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় জননিরাপত্তার জনসংখ্যা রক্ষার্থে, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে। যারা এই ধরনের প্রোপাগান্ডা ছড়ায় ইতিমধ্যে অনেককে আমরা চিহ্নিত করেছি, আইন আমলে এনেছি। এদিকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির প্রসারের পাশাপাশি সারা বিশ্বে এখন এ ধরনের অপরাধের বিস্তার ঘটছে এবং এটি মোকাবেলার জন্য বিভিন্ন সফটওয়্যারও রয়েছে। এই জিনিসটি আসলে মনিটর করার জন্য কিছু প্রফেশনাল সফটওয়্যার আছে, যেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক মনিটরিংয়ের জন্য এবং ব্লগিং মনিটরিংয়ের জন্য। এই জাতীয় বিষয়ে সলিউশন সারা বিশ্বে অনেক জায়গায় আছে, যেটাকে আমরা বলছি লফুলি ইন্টারসেপশন। এই অপরাধের মূলে কারা এটাকে যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের দেশের সমস্ত আইপিকে একটি রেজিস্ট্রেশনের আওতায় আনা, পাশাপাশি আমাদের যে ব্যবহৃত মুঠোফোন অথবা ল্যাপটপ অথবা যে কোনো রকমের গ্যাজেট আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোকেও রেজিস্ট্রেশনের আওতায় আনা। তিনি আরও বলেন, বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে প্রযুক্তি থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, তবে এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে উদ্যোগী হতে হবে সবাইকেই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।